শনিবার সকালে লায়ন্স ক্লাব অফ রায়গঞ্জ ইউনিটির পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হয়। রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয় এবং নোয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। চলছে অরণ্য সপ্তাহ, তার উপর চলছে প্রবল তাপপ্রবাহ, দুয়ে মিলে সংগঠনের পক্ষ থেকে এবছরের প্রথম কর্মসূচি হিসেবে বৃক্ষরোপণকে বেছে নেন আয়োজকরা। প্রায় 35টির মতো ফল ফুল সহ ঔষধি গুণাবলী সম্পন্ন গাছ রোপণ করা হয় রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এই কর্মসূচির উদ্দেশ্য, একদিকে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে, পাশাপাশি সকল স্তরে সংগঠন যেন এই কাজে এগিয়ে আসে বলে জানান তারা। এই বিষয়ে লায়ন্স ক্লাব সভাপতি সঞ্জয় সাহা কি বলেছেন শুনুন। দাদা, আজকের প্রোগ্রাম, আমার নাম নয়ন সঞ্জয় সাহা, আমি লায়ন্স ক্লাব অফ রায়গঞ্জ ইউনিটি 2024-25 প্রেসিডেন্ট। আজকে আমরা রায়গঞ্জ কনসন হাই স্কুলে আমরা ট্রি প্ল্যান্টেশন কর্মসূচি করছি। যেহেতু এটা অন্য সপ্তাহ চলছে সেই কারণে আমরা আমাদের প্রথম ফেজ বা প্রথম ধাপ ট্রি প্ল্যান্টেশনের জন্য রায়গঞ্জ কনসন স্কুলকে বেছে নিয়েছি। এই স্কুলের সাথে অনেক আমাদের আবেগ জড়িত, সেই জন্য আমরা প্রথম আমাদের যে ট্রি প্ল্যান্টেশন কর্মসূচি লায়ন্স ক্লাবের, সেটা কনসন স্কুলকে দিয়েই শুরু করলাম। আজকে আমরা এখানে 35টা গাছ, বিভিন্ন ফুল ফল, মেডিসিনাল প্ল্যান্ট এগুলো আমরা রোপণ করছি। তবে উদ্যোগটি যে প্রশংসনীয় সেই বিষয়ে উপস্থিত দুটি বিদ্যালয়ের অভিভাবক অভিভাবিকারাও সাধুবাদ জানিয়েছেন। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। দুই দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমোনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকী মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খুরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।